প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 73তম জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছায় ভেসেছেন আম জনতা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব এক্স মাধ্যমে নেমেছে শুভেচ্ছা বার্তার ঢল। শুভেচ্ছা জানালেন কট্টর প্রতিপক্ষ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন। প্রচুর শুভেচ্ছা বার্তা গেরুয়া শিবিরের তরফেও। এক্স বার্তায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রশংসিত নেতাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা ও প্রণাম। আপনার দূরদর্শী নেতৃত্ব ভারতকে নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রেখেছে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার একটি ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার লেখেন, শুভ জন্মদিন মোদীজি, আপনি আক্ষরিক অর্থে চাঁদকে ভারতের দখলে এনেছেন। বিজেপি যুব মোর্চার তরফে অনুপ কুমার সাহা এক্স বার্তায় লিখেছেন, মোদীজির জন্মদিন উপলক্ষে বিজেপির যুব মোর্চা দেশ জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় আপামর দেশবাসী। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।